ফাইনালি সেই ঘড়ির রিভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহ আগে আমি বলছিলাম আমি একটা দারুণ ঘড়ি ব্যবহার করছি, যেটা একদম কম দামের মধ্যে বেস্ট কিছু অফার করছে। ফার্স্ট অফ অল, 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ওরা প্রোভাইড করছে। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, AMD-র সাপোর্ট রয়েছে, IP68-এর সাপোর্ট রয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। হ্যাঁ, যথেষ্ট ভালো, কারণ আমি নিজে গত এক সপ্তাহ প্লাস এইটা ব্যবহার করছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো আমার হাতে খেয়াল করছেন, লাস্ট 7-8টা ভিডিওতে আপনারা দেখবেন যে এই ঘড়িটা পরে আমি রিভিউ করছিলাম এবং আমাকে একবার চার্জ করতে হয়েছিল। আমরা কথা বলতে আছি জেবলেস ব্র্যান্ডের জেবলেস B-TOC 3 Pro নিয়ে। আর আপনাদের জন্য সুখবর হলো, আজকের ভিডিওতে 2 জন লাকি উইনার এই ঘড়ি দুইটা পেয়ে যাচ্ছেন, মানে গিভওয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, তারাই আমাদের কাছে রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল। তাদের কাছে বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন, মনে হয় 3টা না 4টা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে, একটু দেখে নেবেন ওয়েবসাইট থেকে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি সবকিছু দিয়ে দিলাম। রেইনবো গ্যাজেটে এই ঘড়ির বর্তমান প্রাইস হলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 2290 টাকা। এই প্রাইস পয়েন্টে ভাই এই ধরনের জিনিস পাওয়া যাবে আমি কখনো চিন্তাও করিনি। প্রথমত আমি বলবো এটা একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি, মানে একদম নন ব্র্যান্ড চাইনিজ কোনো ঘড়ি না। জেবলেস ব্র্যান্ড সম্বন্ধে খুব ভালো করে জানেন, আমার চ্যানেলের প্রথম স্মার্ট ওয়াচের ভিডিওই মনে হয় জেবলেস ব্র্যান্ডের, অনেক আগের ভিডিওর কথা বলছি। তো বক্স কন্ডিশন হিসেবে আমরা ঘড়ি পাবো, এটাকে চার্জ করার জন্য একটা কেবল রয়েছে ম্যাগনেটিক, এবং যার স্ট্রেংথ খুবই ভালো, খুবই ভালোভাবে এটা সেটা থাকে, তার মানে ওই চার্জিং টাইমে ডিসকানেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর এই ছিল ঘড়ি। ঘড়ির ডিজাইনটা এটা একদমই রাউন্ড শেপে এসেছে, তবে ওরা চাইলে মনে হয় এটার একটা স্কোয়ার শেপও নিয়ে আসতে পারতো। যাই হোক, এই ঘড়িটা রাউন্ড শেপের এবং সাইজটা স্ট্যান্ডার্ড, এটা যাদের হাত মোটামুটি একটু চিকন তারাও ব্যবহার করতে পারবেন, আবার যাদের হাত একটু মোটাসোটা তাদের হাতেও এটা মানিয়ে যাবে খুব সহজেই। এটার থিকনেস হচ্ছে গিয়ে 10.3 মিলিমিটার, খুব বেশি মোটা বলা যাচ্ছে না কিন্তু ঘড়ি হিসাবে। আর এর ওজন মাত্র 38 গ্রাম উইথ স্ট্র্যাপ, স্ট্র্যাপ সহই এই ঘড়ির ওজন, এতটা লাইট। তো সারাদিন ক্যারি করলেও কোনো সমস্যা নেই, অনেকেই আছেন যারা ঘড়ি পরে ঘুমানো, আমার মনে হয় না তাদেরও কোনো প্যারার কারণ থাকবে আর কি এই ঘড়িটা, কারণ খুবই লাইট ওয়েটের। আর এতটা লাইট ওয়েট করা সম্ভব হয়েছে এর বডি ফ্রেমটাতে মেটাল না দিয়ে ওরা পলিকার্বোনেট ব্যবহার করছে, তো পলিকার্বোনেট হওয়ার কারণেই এই ঘড়িটা এতটা লাইট ওয়েটের। এখন এই জায়গাটা মানে একটু কনফিউজিং টাইপের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগবে, অনেকের কাছে এবার ভালো লাগবে না। মেটাল বা অ্যালয় ফ্রেম হলে পর যে জিনিসটা হয় একটু প্রিমিয়াম ভাইব পাওয়া যায়, একটু হেভি হেভি মনে হয়, আর প্লাস্টিক হলে ওই যে বললাম একটু লাইটার হয়, বাট লাইটার হলে ব্যবহার করতে মজা, অন্যদিকে প্রিমিয়ামনেসটা একটু কম মনে হতে পারে আর কি। কিন্তু এটাও ট্রু, এই ঘড়িটাতে যদি পানি লেগে যায় বা সল্ট ওয়াটার লেগে যায় অথবা আপনার হাতের ঘামেও এর বডি ফ্রেমের কোনো ক্ষতি করবে না, প্লাস বডি ফ্রেমের কালার উঠবে না। মেটাল বডিতে এই সমস্যাটা দেখা দেয়, এটা আমার সাথে মনে হয় সবাই এগ্রি করবেন। সো এই বিষয়টা টোটালি আপ টু ইউ। আসল জায়গায় হাত দেওয়া যাক, আই মিন এর ডিসপ্লে। ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ, ওরা বলছে এখানে আলট্রা HD অ্যামোলেড প্যানেল ব্যবহার হয়েছে। এটা আসলে একটা অ্যামোলেড প্যানেল যার রেজলেশন হচ্ছে গিয়ে 466x466। তবে ভালো বিষয় এখানে আমরা 1000 nits পিক ব্রাইটনেস দেখছি, যে বিষয়টা এই ঘড়িকে সবার থেকে আলাদা করেছে এই প্রাইস পয়েন্টে অবশ্যই। একে দেখুন রেজলেশন ভালো, অন্যদিকে এটার আবার ব্রাইটনেস অনেকটাই বেশি, ডিরেক্ট সানলাইটে একদমই স্ট্রাগল করেন, আপনি খুব সহজেই এটা দেখতে পাবেন। আর এটার PPI হলো গিয়ে 326, এটা আর একটু বেটার হলে আর অবশ্যই ভালো লাগতো। এখন যেমন খুব কাছ থেকে দেখতে গেলে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে PPIটা আর একটু প্রয়োজন ছিল, বাট যথেষ্ট কালারফুল, একদম ভিভিড টাইপের কালার দেয়, আবার AOD-র সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এই যে AOD অলরেডি অন হয়ে আছে। তো মোট কথা একদম মাত্র 2200 টাকায় আপনি অ্যামোলেডের মজা নিয়ে নিচ্ছেন আর কি, যে জিনিসগুলো আমরা দেখি হয়তো 4500-5000 টাকায় গিয়ে। এই প্রাইস পয়েন্টের ঘড়ি অনুযায়ী ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেইন হবে না, উল্টো একটা থামস আপ পেতে পারে ওরা। তবে ডিসপ্লের উপরে কোনো ধরনের প্রোটেকশন আছে কি না, কর্নিং গোরিলা গ্লাসটা আছে এটা আমি জানি না, আপনারা যে গ্লাস প্রোটেক্টর বা বিভিন্ন রকমের প্রোটেক্টর ঘড়ির জন্য পাওয়া যায় ওগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এদের অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি 300+ ওয়াচপেস ব্যবহার করতে পারবেন, যা খুবই বোল্ড, যেমনটা আপনারা দেখছেন খুবই সুন্দর এবং ফ্রিতেই ব্যবহার করা যায়। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 রয়েছে এই ঘড়িতে, 5.3 থাকলে আর টু লেটেস্ট হতো, ওটাই থাকা উচিত ছিল। আর এই ঘড়িটা দিয়ে আমরা দেখছিলাম কথাটা বলা যায়, মানে আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে এই ঘড়িটা দিয়ে কথা বলতে পারবেন আর কি, ব্লুটুথ কলিংটা সাপোর্ট করে। স্পিকারটা লাউড, বেশ লাউড, একেবারে ফুল ভলিউমে এটা হালকা একটু ডিস্টর্টেড হয়, বাট একটু কম থাকলে ভালো সাউন্ড পাওয়া যায়। ইভেন এটার মাইক্রোফোনের সাউন্ডও ভালো, মানে অপর প্রান্তের ব্যক্তিও ভালো সাউন্ডেই পাবে। তবে এই ধরনের ঘড়ি দিয়ে আপনি একদম আউটডোরে ওইভাবে কথাটা বলতে গেলে অপর প্রান্তের ব্যক্তি বিভিন্ন রকমের নয়েজ টয়েস পেতে পারে, আশেপাশের সাউন্ডগুলো পাবে আর কি। আর এর যে UIটা, এইটা আমরা যেমনটা দেখছি মোটামুটি ওকে আছে, প্রাইস বিবেচনায় কমপ্লেন করতে পারবেন না, বাট ডিসপ্লেটা আর একটু হাই রিফ্রেশেড হলে আর একটু মজা পাওয়া যেত। এই ডিসপ্লেটা কিন্তু হাই রিফ্রেশেডের না আর কি, সো আর একটু রিফ্রেশেড বেশি থাকলে ভালো হতো। IP68 রেটিং আছে, আমরা একটু পানিতে রেটিতে চুবিয়ে দেখছিলাম, কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবে চলছে। আমার সাজেশন থাকবে এই ঘড়ি নিয়ে সাঁতার সাঁতার কাটার প্রয়োজন নেই, হঠাৎ করে পানিতে ভিজে গেলে সমস্যা নেই, বৃষ্টিতে হেঁটে আসছেন একটু পানিতে ভিজে গেলো ওটা সমস্যা নেই। অনেক সময় দেখা যায় বেসিনে গিয়ে হাত হাত ধোয়ার সময় হয়তো একটু ভিজে যেতে পারে, তাতে করেও প্রবলেম নেই।
ফোনের সাথে কানেক্ট করা যাবে ফিট ক্লাউড প্রো নামক একটি অ্যাপ্লিকেশনের থ্রুতে। এবং এই অ্যাপ আসলে একেবারে ইউজার ফ্রেন্ডলি, খুব আহামরি, তেমন কোনো আমরা ওই ধরনের নতুন ফিচার পাইনি। অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই ছিল এখানে। সো এটা নিয়ে খুব একটা বলার মতো তেমন কিছু আমি দেখছি না। ফোনের সাথে কানেক্টিভিটি ভালো ছিল, 10 মিটার্সের মধ্যে কোনো ধরনের প্যারায় পড়ি নেই, আর ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো ঘড়িতে আসছিল। প্লাস এই ঘড়ি থেকে যে ডেটাগুলো রিড করে সেগুলো আবার ফোনে আপনি সহজেই দেখতে পাবেন। পাশাপাশি যেমনটা বললাম, ওয়াসপেসে সব কিছু চেঞ্জ করা যাবে, আপডেটের বিষয় আসলে সেই আপডেট করা যাবে, এমনকি ঘড়ির থ্রুতে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা বা ক্যামেরা শাটার বাটন, এই সমস্ত কাজগুলো করা যাচ্ছে। এর বাইরে এই ধরনের ঘড়িতে আর কি থাকে? হার্ট রেট সেন্সর, স্টেপ কাউন্টিংয়ে এটাও মাঝে মাঝে একটু মিসম্যাচ করে, একটু বাড়িয়ে দেখায় আর কি, বাট হার্ট রেট সেন্সরটা মোটামুটি অ্যাকুরেট। এটা ওই যে 94% বা 96% পর্যন্ত অ্যাকুরেসি ধরে নেওয়া যায়। আমরা একটু অন্য ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে আর কি। মানে এমনি হুদাই এটা সেন্সর দিয়ে রাখছে, অটোমেটিক একটা ইস্যু করে সবসময়, ওরকম কিছু না, মানে র্যান্ডম সব কিছুর হার্ট রেট সে সেন্স করে না। এইটার ভালো লাগছে ব্যাটারি ব্যাকআপ, এটাতে ব্যাটারিটা অনেক আহামরি বড় না, 260 mAh, এই জন্যই এত লাইটার, বাট এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আমি নিজে পার্সোনালি একদম রেগুলার ব্যবহার করছি, কারণ এই ঘড়িটা ভাই দেখতে এত সুন্দর, মানে হালকা পয়রা মজা, এবং দেখে মনেও হয় না এত কম দামে একটা ঘড়ি, যে কারণে আমি আমার অ্যাপল ওয়াচটা রেখে এইটাই ব্যবহার করতাম। এই লাস্ট কয়েকটা ইভেন্টও ইভেন্টে আমি এই ঘড়ি পরে গেছি, তো আমার কাছে সুপার ভালো লাগছে আর কি। ব্যাটারি ব্যাকআপ আমি যদি বলি, জাস্ট এই ঘড়ি হিসেবে আমি ব্যবহার করছি, ফোনের সাথে কানেক্ট করে না, এইভাবে আমি 11-12 দিন যাবৎ ব্যবহার করছি আর কি, তাতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমার যা মনে হলো, যদি কিনা আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখেন, মাঝে মধ্যে কথা বলেন, তখন ব্যাকআপটা কমে আসবে, তখন 5-7 দিন এগিয়ে দাঁড়াবে এই ব্যাকআপ। এর চাইতেও বেশি যদি ব্যবহার করেন, একদম ফুল ব্রাইটনেস, যেটার কোনো প্রয়োজনই নাই, সেক্ষেত্রে আর একটু কম পাবেন। কিন্তু অ্যামোলেড প্যানেলযুক্ত একটা ঘড়ি যেটা দিয়ে কথা বলা যায়, সব দিক বিবেচনা এটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। যা মনে হচ্ছে জেবলেস একদম উঠে পড়ে লাগছে, কম দামি মার্কেটটা ওরা দখল করতে চায়, কারণ ওদের ঘড়িগুলো কিন্তু আগে আমরা দামি দামি ঘড়ির কাতারে দেখতাম আর কি, বাট এখন দিন দিন ওদের ঘড়িগুলো কিন্তু একটু কম দামেও পাওয়া যাচ্ছে। সো এই ছিল মোটামুটি জেবলেস বিটক 3 প্রো। এই ঘড়িটা আসলে রিকমেন্ড করার মতো, এই প্রাইস পয়েন্টে এটাকে বিট করার মতো আর কোনো ঘড়িই নেই এই মুহূর্তে। সুতরাং নির্দ্বিধায় এটাকে আপনারা চয়েস করতে পারেন, এবং রিকমেন্ড করার মতো একটা ঘড়ি, প্লাস 3 মাসের যেহেতু একটা অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, এই বিষয়টাও খারাপ না। যদি এই টাইমের মধ্যে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি সেই সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিজের ভালো লাগছে, এবং পার্সোনালি আমি এটা ব্যবহার করতেছি এই কালারটা। হ্যাঁ, এই ঘড়ি 2 জন লাকি উইনার 2টা পেয়ে যাচ্ছেন। কিভাবে কি অংশগ্রহণ করবেন সব কিছু ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে, এবং প্রথম কমেন্টেও দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।